নীলাদের বাসার যতগুলো ভাড়াটিয়া ছিল প্রত্যেকটা ভাড়াটিয়া খুব ভালো ছিল, তারা ওই বাসায় টিকতে পারতো না। আমার শাশুড়ি খুব অনেক এমনও আছে, এমন একদিন আল্লাহ মাফ করুক আমি এটা বলতে বাধ্য হচ্ছি, যে কি নীলার, হ্যাঁ একটা হিন্দু লোক ছিল আমি জানি, সেই ভাড়াটিয়া একবার হিন্দু লোক, তার মানে একদিন ভাড়া দিতে দেরি হয়েছে, 300 টাকা ভাড়া মানে কম, লোকটা দিতে পারতেছে না তাকে, মানে তার রুমে মনে হয় একটা তোষক ছিল, হিন্দু লোকটা হিন্দু, সে হচ্ছে রিক্সা চালায়, এটা অনিয়ার আগের ঘটনা। তো আমি নিলয় যাইতাম, ওই বাসে যাইতাম, সবসময় থাকতাম। তো যখন গেলাম, ওই হিন্দু লোকটা 300 টাকা ভাড়া দিতে, মানে বাসা ভাড়া 300 টাকা কম, এইটার জন্য আমার শাশুড়ি তাকে মানে নিলয়কে দিয়া ঘরের মধ্যে তোষক মোষক বের করে দিছে, তোষক মোষক সব বের করে দিছে। মানে ওই দিন রাতে হিন্দু, আমি এত রিকোয়েস্ট করছি আম্মা বের করেন না, মানুষগুলা কই যাবে, মানে হিন্দু বলে তাকে অপমান করে 300 টাকার জন্য, 300 টাকার জন্য বের করে দিছে। আমার শ্বশুর 22 বছর কুয়েত থাকতো, অনেক টাকা পাঠাইছে, সেই টাকাগুলো রনি চুরি করে নিয়ে যেত, যেটা আমার ভাসুরও জানে না। আমার ভাসুর ওনারা জানে কি, যে আম্মা একা থাকে বাসায়, আমি দেখি না, কিন্তু রনি মামা যে সবসময় থাকতো, খাইতো, আর কোনো কাজ বাজ করে না, উনি চিপসের দোকানে কাজ করতো, ওখান থেকে অনেক জায়গা থেকে টাকা এরকম চুরি করে নিয়ে যাওয়ার অভ্যাস। রনি অনেক টাকা নিয়ে গেছে, আমি বলি এত রেকর্ড শোনাইতেছে কার যেন, তো ওই রেকর্ডগুলো কেটে কেটে দিচ্ছে কেন। নীলয়ের আপন যে মামা পুলিশের চাকরি করে, সে তো নিজেই বলে গেছে যে এটা আমার আপন ভাই না, কেউ জানেই না যে রনি নামে কেউ এই বাসায় থাকতো। আমি পাগল কই হয়েছি, স্বামীর সঙ্গে অসুস্থ হয়ে গেছি, পাগল কেন হব, আমার স্বামী বেঁচে থাকলে তো আমাকে ইনকাম করে খাওয়াইতো, আমার স্বামী কোন দিক দিয়ে দেখতে খারাপ ছিল। আর কোথায় বলে গেছে আমার স্বামী যে আমার ওয়াইফ ভালো না, কেন ভিডিও রেখে গেল, যে তোমার কোনো দোষ নেই নসীন। তাদের বাসায় আমরা যাইনি, আমার শাশুড়ির বাড়ির ওখানেও সিসি ক্যামেরার ফুটেজ আছে, আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরি নাই, আমার শাশুড়ির ওইখানে আমি যাইনি যে আম্মা মামলাটা উঠায় নেন, এরকম কোনো কথাবার্তা হয় নাই। আমার শাশুড়ির সাথে টোটালি আমার ফোনে কোনো কন্ট্যাক্ট হয় নাই। তাদের কাছে রেকর্ড থাকলে কি তারা দিত না, দিত কি না, রেকর্ড তো দিত, জায়গার টাকাটা 9 লাখ টাকা, স্ট্যাম্প ক্যান বানাবো 9 লাখ টাকা, আমার নামে জায়গার মায়নাটা ছিল, আমি টাকার ওখানে আপনারা যান জিজ্ঞাসা করেন যে জায়গার ওখানে কে গেছিল, অনেক মিথ্যা সাক্ষী নিয়ে এইভাবে ব্লেম করতেছে, একে দিয়ে মারার হুমকি, ওকে দিয়ে মারার হুমকি, জাগার টাকা কে, শাশুড়ি পায়। আমি আমার শাশুড়ি বলতেছে আমি নাকি তার কাছে যাই কাবিনের টাকা চাইছি, কই আমি তো আমার স্বামীকে মাফই করে দিছি, টাকা কই, জাগা কই, নীলর কি কই, এগুলো তো আমি চাই নাই, টাকাতে কি হবে, আছি আমি, আছি কালকে তো আমি থাকবো না। রনিরে বলবো আপনার এনআইডিটা দেখান, রনির বিষয়টা আমি বলি, যে নীলের মামা সে যে আছে, তার বাবা দেশের বাইরে থাকতেন, তার মা রনি যে নীলের মামা সেজে আছে, তার মা হচ্ছে ভাইগা যে অন্য জায়গা বিয়ে করছে, ভাইগা যে অন্য জায়গা বিয়ে করছে, যে মামা সেজে আছে তার নিজেরই মা বাবার ঠিক ঠিকানা নাই, আর তার বাবার দুইটা বিয়ে, তার বাবা অন্য একটা মহিলাকে বিয়ে করে এখন মোহাম্মদপুরে থাকে, সেই ঘরে দুইটা ছেলে আছে, বাবার নাম হচ্ছে গোলাম মোস্তফা, মোহাম্মদপুরেই থাকে। রনি এরকম বিভিন্ন একটা মেয়ের কাছে যায়, অনেক মহিলাদের কাছ থেকে টাকা মেরে খাইছে, রনির কিছু ভিডিও ক্লিপস আমার কাছে আছে, যে ও অবৈধভাবে থাকে, ভাই পরিচয় দিচ্ছে, ডিএনএ টেস্ট করতে হয়, কেন সিসি ক্যামেরার ফুটেজগুলো কেন টানে না, এত দোষ গুণ ধরেন আপনারা, সিসি ক্যামেরার ফুটেজগুলো কেন টানা হয় না, আমি তো চাই, আমি তো পলায়া যাই নাই, আমাকে যদি বলে পুলিশ নিয়ে যাবে আমি এক্ষুনি হেঁটে হেঁটে আমি যাব, আমার তো জীবন এমনিই জেল, আমি ভালো কই শাস্তি গেছি। যে মহিলা সাক্ষী দিচ্ছে এই মহিলাটা নীলর কেউ না, নীলর কেউই না, এই মহিলাটাকে পুরো বানানো হয়েছে, মহিলাটাকে ধৈরা যদি পাবলিক গণদোলাই দেয় মহিলার মুখ থেকে বের হয়ে যাবে। আমার শাশুড়িকে আমি চাই, আমার শাশুড়িকে রনিরে বাদ দিয়ে আমার শাশুড়িকে আমাকে এক জায়গা পিবিআই নিয়ে দুজনের রিমান্ডে দেখি কার মুখ দিয়ে সত্যি কথা আসে। 10 লক্ষ টাকার জন্য আমি আমার স্বামীকে মেরে ফেলছি, 14 লাখ টাকা নাকি আমি চ্যানেল বিক্রি করছি, কই চ্যানেল বিক্রি করছি, আমার শাশুড়ির মামা শ্বশুরের কথা, যে পুলিশ মামা শ্বশুর ছিল, কিরণ নাম, সে
হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, সেই মেসেজেরই কই বের করা হয়েছে যে হচ্ছে আমি কিন্তু টাকা পয়সার ওখানে যাইনি, আমি এটাও প্রমাণ দিতে পারবো যে জায়গার ওখানে কে গেছে, টাকার ওখানে কে মাথা জামাগামি করছে। সে এরকম একটা ড্রাফট করে দিছে পুলিশ মামার, যে নিলয় আপন মামা, সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, সেটাও আছে যে আমি নিলয়, আমি কিন্তু জায়গা জমি টাকা পয়সা কি কই এগুলা কারোর কাছে আমি হাতও পাতি না, যে আমার আমাকে কেউ দুইটা পয়সা টাকা দিয়ে সাহায্য করেন, আমাকে হেল্প করেন, আমাকে বাঁচান, আমি কেউ বলতে পারবে না কাউকে, আমি বলছি যে আমার নামে একটা সাক্ষী দেন। এরকম ভাবে একটা ড্রাফট করা হয়েছে হোয়াটসঅ্যাপে, আবার আমি ওইটা প্রিন্ট করে রাখছি, সব স্ক্রিন ভিডিও করা আছে, যে আমি নিলয়ের যেহেতু বাবা মারা গেছে, নিলয়ের যে অংশটা সেই অংশ আমি দাঁড়াইছি, নিলয়ের বাবার এখানে জায়গা আছে সেই অংশ নাকি আমি পাবো, আমি কিন্তু এগুলো কিচ্ছু চাইনি, আমার এগুলো নিয়ে কোনো চিন্তাই নাই। নিলয়ের মা ওরা বলতেছে আমি নাকি নিলয়ের মার কাছে যে কাবিনের টাকা চাইছি, আমি আমার স্বামীর এই যে আমার স্বামী 5.5 মাস মারা গেছে, জনগণ মানুষের কথা পিবিআর ওইখানে যে আমাকে তদন্তের জন্য বারবার ডাকা, এই গালি দেয় ওই গালি দেয়, তারপরও আমি উপরে আল্লাহ সাক্ষী আমি একটা কথা একটাবার বলি নাই, রাগ হওয়ার কথা। যখন আপনাকে মানুষ চারিদিক থেকে ব্লেম করবে তখন কিন্তু আপনার রাগ উঠে যাবে, তখন আমি একবারও বলি নাই যে তুই নিজে মরে গেছিস আমার কি করে রেখে গেছিস, এখন পর্যন্ত আমি আমার স্বামীর একটা গালি পর্যন্ত দিই নাই, উল্টে আমি আমার পরিবার আত্মীয় স্বজন সবাইরে বলছি ও তো মারাই গেছে, এর থেকে তো বড় শাস্তি কিছু হয় না, তোমরা এমন কিছু করো না, এমন অভিশাপ দিও না যেটা আমার স্বামীর কবরে যায়, আজবটা বাড়ে, কয় টাকা ইনকাম করতো প্রত্যেকটা মিডিয়ার কাছে যাদের কাছে কাজ করছে, কয় টাকা পেমেন্ট পাইতো আমার নিলয়, আমার স্বামী তো পয়সা থাকলে আমার ইনকাম করে খাওয়াইতো, টাকা শুধু টাকা 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 করে পাগল করতেছে, আমার কাছে কোনো টাকাই নাই, সব টাকা ওই রনির কাছে, আমার প্রতি যে পরিমাণ জুলুম করা হয়েছে টর্চার করা হয়েছে, বলছে আমি 10 লাখ টাকার জন্য নাকি কাপড় খুলছি রাস্তায়, 3 রাস্তার মোড়, আমার বাবার অফিসের ওখানে কেন সিসি ক্যামেরার ফুটেজ আছে তো, ওখানে যাইয়া দেখাও যে আমি কাপড় খুলছি কি নাই, এত প্রমাণ রাখছে আমার কাপড় খোলার ভিডিওটা কি রাখে নাই, আমি তো আমার স্বামী কিছুই, আমি যদি সাংসারিক মেয়ে না হইতাম আমি তো কষ্ট কষ্ট করে ঘরের জিনিসগুলো আমি বানাইতাম না, আমি টাকাগুলো জমা করে রেখে দিতাম, আচ্ছা আমার ফেসবুকটা একটু গ্রুপ বলছো বলতে তো, রনি কখন মুখ খুললো, আমি কিছু বলার আগে আমাকে এমন ফোর্স করা হয়েছে ওরা আটকায়া, আমাকে এমনভাবে ফোর্স করা হয়েছে আমি যেন মুখ না খুলি, আমি যেন কোনো বিষয়ে কথা না বলি, আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিছিলাম, আমি ছবিটা দেখাচ্ছি, আমার কাছে অনেক কল রেকর্ড আছে, ওয়াইফাই কানেক্ট।